প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এ প্রশ্নত্তর পূর্বে খাদি জাতুল কুবরা আপনি জানতে চেয়েছেন যে আপনার মেরুদণ্ডের হার নিচের দিক থেকে দ্বিতীয় জয়েন্ট সরে গেছে এখন কি করবেন মেরুদণ্ডের হার সরে যাওয়াকে এটি ডাক্তারি ভাষায় লাম্বার স্পন্ডাইলো লিস্থেসিস বলা হয় এই লিস্থেসিসের গ্রেড থাকে চারটি এখন কোন গ্রেডে রয়েছে যদি গ্রেড ওয়ান টু বা থ্রিতেও থাকে তাহলে ফিজিওথেরাপি চিকিৎসায় এক্সারসাইজ থেরাপি এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এটি অপারেশন ছাড়াই থেকে চল্লিশ দিনের ভিতরে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তো আপনি যে কাজটি করতে পারেন তা হচ্ছে সামনের দিকে ঝুঁকে কোনো ধরনের কাজকর্ম করবেন না বেল্ট ব্যবহার করুন তবে কোমরে বেল্ট আপনি যখন বাসায় থাকবেন তখন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হাই হাইকমট ইউজ করবেন বাড়ি কাজকর্ম করবেন না পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন অর্থাৎ কমপ্লিট বেড টেস্টে নেবেন এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন ধন্যবাদ এমডি তারিকুল ইসলাম উনি জানতে চেয়েছেন যে ওনার হাতে পায়ের গিরায় ব্যথা উনি কোন খাবার খেলে হাতে পায়ের গিরার ব্যথা থেকে মুক্তি পাবেন গিরাই গিরায় ব্যথা এটি ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন আমাদের রক্তে বেশি হয়ে যায় তখন গিরাই গিরায় ব্যথা এর তীব্রতা বেড়ে যায় গিরাই গিরায় ব্যথা দূর করার জন্য সিট্রাস ফুডস যে সকল খাবারের মধ্যে একটু টক থাকে যে সকল ফল ফ্রুটসের মধ্যে টকযুক্ত ফলমূল যেমন লেবু কমলা লেবু আনারস পেয়ারা এই সকল খাবার খাদ্য তালিকায় বেশি বেশি রাখতে হবে ওমেগ্রা অ্যাসিড সমৃদ্ধ খাবার অর্থাৎ তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছ এই মাছগুলো এবং টকচক্ত ফলমূল সবুজ শাকসবজি খাদ্য তালিকায় রাখলে গিরায় গিরায় ব্যথা দূর হয়ে যাবে যাদের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা তারা এই সকল খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া হালকা গরম সেঁক দিতে পারেন তবে গিরায় গিরায় ব্যথার সাথে যদি আপনার জয়েন্টটা ফুলে ওঠে লালচে হয়ে যায় এক্ষেত্রে আপনি বরফের সেঁক দিতে পারেন একজন দর্শক জানতে চেয়েছে যে ওনার কোমরের হার সোজা হয়ে গিয়েছে হাঁটতে গেলে কোমরের হারের মধ্যে কটকট করে আওয়াজ হয় এখন কী করণীয় কোমরের হার সোজা হয়ে গেলে যাকে আমরা অ্যান্টেরিয়র পিলবিক টিল্ট বলে থাকি বা লাম্বা স্ট্রেটেনিং বলে থাকি এই অ্যান্টেরিয়র পিলবিক টিল্ট দূর করার জন্য কিছু এক্সারসাইজ রয়েছে এই এক্সারসাইজ নিয়মিত করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং হাঁটতে গেলে যে কটকট আওয়াজ হয় এজন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে এই সমস্যা দূর হয়ে যাবে আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ এমডি ইসমাইল হোসেন উনি জানতে চেয়েছে যে ওনার বাচ্চার বয়স বারো দিন আট দিনের মাথায় উনি লক্ষ্য করেছে যে ওনার বাচ্চার একটি হাত নাড়াচাড়া করছে না ডান হাত একদমই নাড়াচাড়া করছে না সমাধান দিলে উপকৃত হবে আপনার বাচ্চার যখন ডেলিভারি হয় তখন আমাদের গাড়ের মধ্যে কিছু মাংস রয়েছে এই মাংস পেশির ভিতরে ব্রাকিয়াল প্লেক্সাস নামক একটি নার্ভ রয়েছে এই ব্রাকিয়াল প্লেক্সাসে ওভারস্টেজ অর্থাৎ অতিরিক্ত টান লাগার কারণে যে পাশটাতে অতিরিক্ত টান লেগেছে ডান পাশে অতিরিক্ত টান লাগার কারণে আপনার বাচ্চার ডান পাশের হাত নাড়াচাড়া করছে না এই ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি দূর করার জন্য আপনার বাচ্চা যে ডান পাশের হাত নাড়াচাড়া করছে না এই জন্য আপনি হালকা মাসাজ করতে পারেন আপনার বাচ্চার ডান পাশের হাতটা ধীরে ধীরে আপনি মুভমেন্ট করিয়ে দিবেন প্রয়োজন একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ থেরাপি এবং মাসাজ থেরাপির মধ্য দিয়ে এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এমডি রাব্বি উনি জানতে চেয়েছে যে কোনো কিছুর সাথে যদি কাদের লাগে তাহলে কাদের যে হার থাকে এই হাড়টি বারবার খুলে যায় অর্থাৎ যাকে আমরা ডাক্তারি বাসায় রিকার অ্যান্ড শোল্ডার বলে থাকি এই রিকার অ্যান্ড শোল্ডার ডিসলোকেশন কোনো নর্মাল অ্যাক্টিভিটিস করতে গেলেই আপনার কাদের হাড় সরে যায় বা কাদের জোড়া ছুটে যায় এই সমস্যা থেকে উনি মুক্তি পাওয়ার জন্য উনি প্রশ্নটি করেছেন এই সমস্যা দূর করার জন্য আপনার শোল্ডার জয়েন্টের যে মাসেলস থাকে এই মাসেলসগুলো শক্তিশালী করতে হবে স্ট্রেন্দেন করতে হবে এর জন্য নিয়মিত কিছু এক্সারসাইজ রয়েছে এই এক্সারসাইজ করতে হবে আমি আরেকটি ভিডিওতে কিভাবে শোল্ডার জয়েন্ট এর মাসেলস গুলো শক্তিশালী করতে হয় এ সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে কিভাবে এক্সারসাইজ করতে হয় আপনারা এক্সারসাইজ করলে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে এছাড়া আপনার ショルダーের একটি বেল্ট পাওয়া যায় এই বেল্ট যদি ইউজ করেন এবং এক্সারসাইজ গুলো করেন তাহলে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে